বাসন্তী থানা 7 নম্বর ভুঁড়ির কাছে মাদ্রাসার খাবার খেয়ে অসুস্থ প্রায় 20 জন ছাত্র। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বাসন্তী থানার আমঝাড়ার আরবিয়া জাকারিয়া মাদ্রাসার খাবার খেয়ে অসুস্থ প্রায় 20 জন ছাত্র তাদের ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুরে খাওয়া সেরে বিকেলে যখন টিফিন খায় মুড়ি আর চানাচুর, তারপর সন্ধ্যায় তাদের পায়খানা ও বমি হলে তাদেরকে ক্যানিং মহকুমা হাসপাতালে আনেন মাদ্রাসার শিক্ষক। আমাদের 12টার সময় খাওয়া দাওয়া দেওয়া হলো, 12টার লাঞ্চের পরে রেস্ট নিয়েছে, রেস্ট নেওয়ার পরে ওদের বইকেলে ক্লাসও করেছে, 4টার পরে ওদের টিফিন দেওয়া হয়েছে, টিফিন খাওয়ার পরে ওরা খেলাধুলা করেছে, আবার ঠিক 5:30টার দিক থেকে হালকা অসুস্থ অসুস্থ ভাব দেওয়া হয়েছে, একদম 7টার পর থেকে এটা ব্যবহারের একটা অসুস্থ ভাব প্রকাশ পেয়েছে। পায়খানা আর বমি হচ্ছিল, খাবারের মধ্যে কোনো বিষক্রিয়ার জন্য কি এরকম ঘটনা ঘটলো তা ঠিক তো বলা যাচ্ছে না, যদি তাই হতো তাহলে সকলে হওয়া উচিত ছিল, সকলে তো হয়নি। তাহলে কি ফুড পয়জন হয়েছে এরকম কিছু সম্ভাবনা থাকতে পারে? তা আপনার মাদ্রাসায় কতজন ছাত্রছাত্রী পড়ে? বর্তমানে এখন আছে 48 জন। কতজন অসুস্থ হয়েছে? 14 জন হয়েছে। আপনার নাম? ইকবাল আহমেদ খান। আপনার মাদ্রাসার নাম? জামিয়া আরাবিয়া জাকারিয়া।